এপর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি অত্র বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের বোর্ড অব ট্রাস্টির সম্মানিত চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, প্রাক্তন এফবিসিসিআই এর সম্মানিত প্রেসিডেন্ট, বিজিএম এর প্রাক্তন প্রেসিডেন্ট, আমাদের প্রাণপ্রিয় নেতা, আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় বোর্ড অব ট্রাস্টির সম্মানিত সদস্য এবং আমাদের অত্যন্ত প্রিয় সজ্জন ব্যক্তি জনাব টিপু মুন্সি এমপি আমাদের মাঝে আজকে উপস্থিত, সম্মানিত প্রেসিডেন্ট বিজিএমএ বোর্ড অব ট্রাস্টির সম্মানিত কংগ্রেস সদস্য ফারুক হাসান, বিজিএম এর সম্মানিত সভাপতি যিনি অতি সম্প্রতি মেড ইন বাংলাদেশ সফলভাবে বাংলাদেশকে তুলে ধরেছেন, তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত। আজকে আমাদের মাঝে উপস্থিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মানিত ভাইস চেয়ারম্যান, মিনিস্ট্রি অব কমার্সের এডিশনাল সেক্রেটারি আব্দুর রহিম খান, সম্মানিত চেয়ারম্যান চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, আমাদের সম্মানিত এবং শিক্ষাবিদ বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমাদের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান, উপস্থিত সম্মানিত সদস্য আমাদের অতি প্রিয় জনাব নাসির, জনাব শফিউল ইসলাম সচিব, শফিউল আলম সজল, আবদুল্লাহ রাকিব এবং বোর্ড অব আমাদের ইউনিভার্সিটির ট্রেজারার, ডিনস, ফ্যাকাল্টি মেম্বার্স, রেজিস্টার, সিএফও, ডিএসডাব্লিউ, ডাইরেক্টর পিএনডি এবং যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান ইপিবি বিওএফটির মাধ্যমে মিড লেভেল ম্যানেজমেন্টের যাদেরকে নিয়ে আমরা চিন্তা করি সবসময়, সকলেই আমরা চিন্তা করি যারা এই গার্মেন্টস বিজনেস এবং শিক্ষার সাথে জড়িত আছি, তাদের যে নিউজটা তারা আমাদের মাঝে উপস্থিত আছেন তাদেরকে সকলকে শুভেচ্ছা জানাই এবং তার মাধ্যমে আমি আমার কিছু বক্তব্য পেশ করছি, ধন্যবাদের বক্তব্য। এই সুযোগটা আমি সবসময় পাই না, আগে পেতাম যে অনুষ্ঠানে, বিশেষ করে মাননীয় বাণিজ্য মন্ত্রী আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, তো স্যারের অনুষ্ঠানে অনেক সময় আমরা এখানে আসেন, অনেকবারই আসছেন স্যারে, কিন্তু ধন্যবাদ দেওয়ার সুযোগ হয় না, তো এই উপলক্ষে স্যার একটা সুযোগ পেয়েছে, এটা আমাদের জন্য আমার জন্য অনেক সৌভাগ্যের এবং আমার জন্য আরো বেশি সৌভাগ্যের। স্যার এখানে আমি 11 বছর ধরে আপনাদের সাথে কাজ করছি স্যার, প্রথম থেকে 2012 সালে যখন এই সৃষ্টি হয়, আপনারা একটি মাইলস্টোন করেছেন এই বিজিএম ইউনিভার্সিটিকে সৃষ্টি করে, যেই উদ্দেশ্য যে এই সেক্টরকে আমরা কিভাবে আরো বিদেশি নির্ভরতা কমিয়ে আমাদের মাধ্যমে যারা আপনারা ব্যবসায়ী সফলভাবে ব্যবসা করেছেন, রাজনীতি করেছেন, দেশকে এগিয়ে নিয়ে এসেছেন, যুদ্ধ করেছেন এবং আরেক যুদ্ধা আপনারা বিজনেসকে এগিয়ে নিয়ে এই ইকোনমিকে যেভাবে ধাবিত করে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশে একটি মডেল হিসাবে তৈরি হয়েছে, সেই উদ্দেশ্য যে এই বিজেপি ইউনিভার্সিটির মাধ্যমে যে জিনিসগুলি হচ্ছে তার জন্য আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই এবং জাতি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে স্যার। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন, যিনি আমাদের এই ইউনিভার্সিটির প্রথম থেকেই আছেন এবং উদ্যোক্তাদের একজন, এবং যখন তিনি এই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হিসাবে যখন ছিল তখনও কিন্তু এটার সাথে আপনারাই জড়িত ছিলেন, যারা আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন সকলেই কিন্তু আপনারা, যারা আপনারা আজকে আমাদের বোর্ড অফ ট্রাস্টিজ আছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা বলি অন্তরে, অন্তঃস্তর থেকে আমার ইউনিভার্সিটির অন্যান্য সব শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আপনাদেরকে ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত প্রেসিডেন্ট বিজিএমএ ফারুক হাসান, উনি খুব সুন্দর কথা বলেন এবং আমরা ইদানিং বিশেষ করে উনি যখন দায়িত্বে নিলেন বিজিএমএ প্রেসিডেন্টশিপ, তারপর থেকে বিজিএমএ যে চেঞ্জটা আসছে, যে ট্রান্সফরমেশনটা এবং বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে ট্রান্সফরমেশন হচ্ছে,
আরো নতুনত্ব জিনিসের দিকে ধাবিত হচ্ছে এবং বিজিএমএ সবকিছুতে যে একটা চেঞ্জ আসছে এবং তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি আশা করি যে ওনার নেতৃত্বে আগামী দিনে গার্মেন্ট শিল্পটা আরো অনেক দূর এগিয়ে যাবে, আরো এক ধাপ এগিয়ে যাবে এবং আমাদের এই গার্মেন্ট শিল্প কিন্তু একটি মডেল ইন্ডাস্ট্রি হিসাবেও কিন্তু অনেকের কাছে পরিচিতি লাভ করবে বলে আমি বিশ্বাস করি। আমি ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি এইচ এম আহসান ভাইস চেয়ারম্যান ইপিবি এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ইচ্ছায় এবং আমাদের সহযোগিতার মাধ্যমে আপনারা যেহেতু আমাদেরকে আহ্বান করেছেন আপনাদেরকে এই জন্য ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জানাই এবং অদূর ভবিষ্যতে আপনারা সন্তুষ্ট হয়ে আমাদেরকে আরো কয়েকটি কোর্স করার জন্য বলেছেন, আরো চারটি কোর্স তারা আমাদেরকে আহ্বান করেছেন, আমরা সেটার জন্য তৈরি আছি এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বা আমাদের যে টিচার্স ক্যাপাসিটি এবং আরো যে আমরা সিনিয়র লেভেলের টিচার নিচ্ছি সব মিলিয়ে আমরা যে সক্ষমতা এবং তার জন্য আমরা দাবি করতে পারি প্রতিটি কোর্সই যেন বিজিএম ইউনিভার্সিটিকেই দেওয়া হয় স্যার, এর বাইরে যেন কখনোই না যাওয়া হয়, কারণ বিজিএম ইউনিভার্সিটি একটি ইউনিভার্সিটি যাই যেটার মধ্যে সক্ষমতা আছে আপনারাই তৈরি করেছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন তাকেও বিশেষভাবে অনুরোধ করব স্যার, এটা যেন অন্য কোনো ইউনিভার্সিটি, আমি বলি না যে আপনারা অন্য জিনিস বিষয়গুলিকে অন্যখানে দিতে পারেন, বিশেষ গার্মেন্টস টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন রিলেটেড যে কোর্সগুলি আছে যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেই কোর্সগুলি কিন্তু আমাদের মাধ্যমে যেন পরিচালিত হয় এই জন্য আপনার কাছে আমি বিশেষ দাবি রাখছি স্যার। তারপরে ধন্যবাদ জানাই আমাদের মাঝে আজকে যিনি উপস্থিত আছেন এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহিম খান এই মিনিস্ট্রি অফ কমার্স এর, এবং উনি একমাত্র ব্যক্তি প্রথমে যখন আমার সাথে তার কথা হয়েছে যে এই কোর্সগুলি আপনাদের এখানে আমরা চালু করতেছি কি কি আপনারা করেন আমাদেরকে সাথে একটু আলোচনা করেন এবং উনি কিন্তু এটা নিয়ে ধরে রেখেছিলেন এবং তার সাথে আমাদের যে বর্তমানে ভাইস চেয়ারম্যান উনিও এটার সাথে ছিলেন, তো এই জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং ওনার মাধ্যমে আলটিমেটলি এটাকে আমরা ইমপ্লিমেন্ট করেছি এবং এটা আমাদের জন্য বিশেষ সুযোগ, যখন আমাদের টিপু মুন্সি মহোদয় আমাদের মন্ত্রী ছিলেন সেই সময় আমরা এটাকে শুরু করতে পেরেছি। যাই হোক আমি আর বেশি কথা বলবো না, আর আমাদের যারা এখানে বিজিএমএ এবং বিকেএমএ রিপ্রেজেন্টেটিভ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত বোর্ড অফ ট্রাস্টি মেম্বার শফিউল আলম সজল, বোর্ড অফ ট্রাস্টি মেম্বার মোহাম্মদ নাসির এক্স ভাইস প্রেসিডেন্ট বিজিএমএ, বোর্ড অফ ট্রাস্টি মেম্বার আব্দুল্লাহিল রাকিব ডিরেক্টর বিজিএমএ, ইপিবি ডিজি মিনিস্ট্রি অফ কমার্স এবং অন্যান্য মিনিস্ট্রির সম্মানিত কর্মকর্তা বৃন্দ সহ টিচার্স রিসোর্স পার্সন যারা এটার সাথে জড়িত ছিলেন এই সফলভাবে সমাপ্তি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আরো ধন্যবাদ জানাই এই ইপিবি কোর্সে যারা পার্টিসিপেট ছিলেন তারাই আপনার আমাদের প্রাণ, আমরা চেষ্টা করেছি এই কোর্সটা যাতে আরো ভালো ইফেক্টিভলি চালু থাকে এবং এর মাধ্যমে যেন ইন্ডাস্ট্রি লাভবান হয় তার জন্য আপনাদের সফল পার্টিসিপেশনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আর এই প্রোগ্রামটা অর্গানাইজের জন্য ইপিবি এবং আমাদের ইউনিভার্সিটি যারা এটার সাথে জড়িত ছিল মাননীয় রেজিস্ট্রার মহোদয় সিএফও সহ আমাদের অন্যান্য কর্মকর্তা কর্মচারী আমাদের কোঅর্ডিনেটর মল্লিক রাকিব মনিরুজ্জামান সহ যারা এটার সাথে জড়িত ছিল সকলকে ধন্যবাদ জানাই, ভলেন্টিয়ারদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আমাদের মাঝে এসছেন আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আমরা ভীষণ খুশি, আগামীতে এটা আমাদেরকে আরো বেগবান করবে কার্যক্রমকে সফল করার জন্য এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের চেয়ারম্যান মহোদয় সহ আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় যেই নির্দেশনা আমাদেরকে আজকে দিলেন আমরা কমিটেড, এই ইউনিভার্সিটি অলরেডি স্যার র্যাঙ্কিং এ চলে গেছে, আমাদের কাগজের র্যাঙ্কিং দরকার নাই প্র্যাকটিক্যালি আমরা র্যাঙ্কে চলে গেছি স্যার, আমরা ইনশাআল্লাহ কাগজেও স্যার র্যাঙ্কিং অবশ্যই অর্জন করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার পক্ষ থেকে।